মডেল এটার প্রাইস আছে 1 লক্ষ লাইফ টাইম ট্যাক্স পেড করা আছে প্রাইস আছে মাত্র 2 লক্ষ 27 হাজার টাকা ট্যাক্স পেড করা আছে প্রাইস আছে মাত্র 1 লক্ষ 25 হাজার গাড়ি ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে কোনো স্ক্র্যাচ নেই 7 সিটার গাড়ি আছে শুক্রবার পূজার জন্য অফার দিয়ে দিলাম 9 লক্ষ হে গাইস WhatsApp কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজিজ আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নতুন আবারো কিছু সেরা কালেকশন বন্ধুরা আজকে আমরা এসে গেছি কোথায় কালেকশন দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমরা এসে গেছি রায় অটোমোবাইলে অ্যাড্রেস হচ্ছে মাটুল বাগনান হাওড়া যারা বাগনান থেকে আসতে চাইছে সেক্ষেত্রে 3-4 কিলোমিটার রাস্তা আছে খুব সহজ লোকেশান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করবেন চলে আসবেন আর কালেকশন আজকে ফাটাফাটি হতে চলেছে চ্যালেঞ্জিং প্রাইস বলবো না রিজনেবল প্রাইস হতে চলেছে কিন্তু কন্ডিশন ফাটাফাটি হতে চলেছে সমস্ত রেঞ্জের সমস্ত টাইপের গাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র 55,000 থেকে গাড়ি শুরু হচ্ছে ইকো আছে ওমনি আছে এখানে দেখতে পাচ্ছি জাইলো আছে স্কর্পিও আছে প্রচুর ডিমান্ডিং গাড়ি আছে তো মিড রেঞ্জ লো রেঞ্জ হাই রেঞ্জ সমস্ত টাইপের গাড়ি আপনারা পেয়ে যাবেন তার জন্য কী করতে হবে তার জন্য আপনাকে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখতে হবে তো চলুন দার সাথে পরিচয় করে নিয়ে যাক আর কী কালেকশন আছে না আছে সমস্ত কিছু ডিটেলস জেনে নিয়ে যাক কেমন আছো বলো ভালো আছি আইদা তুমি কেমন আছো ভালো আছি আর স্টক মানে দিনে দিনে বেড়ে যাচ্ছে স্টক দিনে দিনে বাড়ছে কাস্টমার যদি রায় অটোমোবাইলের আশীর্বাদ করে অবশ্যই আস্তে আস্তে কালেকশন বাড়বে স্টক বাড়বে কোয়ালিটি একই আছে স্টক বাড়ছে বলে কোয়ালিটি ডাউন করে তা নয় কোয়ালিটি যেমন ছিল সেরকম আছে এবং কাস্টমারদের দেখি চিন্তা করে যতটা কম রেঞ্জে গাড়ি দেওয়া যায় সেই সেটা আমরা সবসময় মাথায় থেকে বড় কথা রিজনেবল হতে হবে গাড়ি কন্ডিশন ভালো হতে হবে গাড়ি কন্ডিশন ভালো প্লাস রিজনেবল রেট একদম একদম আমরা যেটা ভিডিওতে রেট বলছি তারপর আপনাদের যদি মনে হয় যে দাম বেশি হচ্ছে আপনারা আসুন অন দা টেবিল যতটা যা রেট কমাবার কমিয়ে দেবো একদম একদম আপনারা কাস্টমাররা থাকলে তবেই তো আমরা থাকবো একদম একদম নাহলে আমরা দোকান খুলে বসে থাকবো আপনার দিকে যদি না দেখি তাহলে চলবে কি করে আমার কি কি টাইপের একটু কালেকশন আছে বলতে কত থেকে শুরু হচ্ছে মোটামুটি আমার কাছে এখন কালেকশন শুরু 55,000 টাকা থেকে শুরু 55,000 থেকে শুরু 55,000 থেকে 9,80,000 টাকা পর্যন্ত এখন গাড়ি আছে মিক্সড কালেকশন আছে মোটামুটি কালেকশন এরপরেও আর্টিকা ভিএক্সআর আছে সব ওয়াটার কাজ চলছে তো অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস রায় অটোমোবাইল বাটুল বাগনান হাওড়া বাটুল বাগনান হাওড়া আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন বাগনান লাইব্রেরি মোড়ে নামবেন বাসে বা ট্রেনে নেবে লাইব্রেরি মোড় থেকে অটো বা বাস স্ট্যান্ডে অটো ধরে আসবেন মাত্র 4 কিলোমিটার রাস্তা বাটুল কলতলা স্টপেজ একদম রোডের উপর ডান দিকে ইন্ডিয়ান ব্যাংক বাম দিকে দেখবেন রায় অটোমোবাইল আচ্ছা যদি কেউ খড়গপুরের দিক থেকে আসেন ওই সেম লাইব্রেরি মোড় নেবে 4 কিলোমিটার বাঁটুল কলতলা স্টপেজ আর ফাইন্যান্স ফেসিলিটি সব সমস্ত গাড়ির উপরে আছে 10-এর উপর যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্স 10-এর উপর গাড়ি হলেই ফাইন্যান্স হবে এবং সরকারি সার্ভিস হোল্ডার হলে 100% লোন হয়ে যাবে নর্মাল প্রোফাইল হলে 70-85% লোন হয়ে যাবে এবং যে কোনো গাড়ির উপর 20-30 হাজার টাকা আনলেই লোন হয়ে যাবে নর্মাল প্রোফাইলে সিভিল স্কোর ভালো হতে হবে রায় অটোমোবাইলে আসুন আপনাকে গাড়ি নেওয়ার জন্য আসতে বলছি না আপনি আসুন গাড়ি দেখুন আমার সঙ্গে সম্পর্ক তৈরি যদি আমাকে মনে হয় আমার কাছ থেকে আপনাদের গাড়ি নেওয়ার যোগ্য আমি ব্যক্তি তাহলে নেবেন নাহলে অন্য জায়গায় দেখবেন গাড়ি এবং অন্যান্য জায়গায় ঘুরে এসেও দেখতে পারেন একদম গাড়ির কন্ডিশন দেখুন গাড়ির কোয়ালিটি দেখুন স্টিল জেন্টস স্টিল খুবই কম দামের জলের দামে ফলের রস জলের দামে ফলের রস 2008-এর গাড়ি পুজোর আগে বিশ্বনাথ পুজোর আগে 2008-এর গাড়ি 8-এর গাড়ি আছে টেস্ট ড্রাইভের জন্য নিয়ে যান খুবই কম দাম মাত্র 55,000 টাকা 55,000 নেগোসিয়েশন হবে এরপরে নেগোসিয়েশনের পর 2-3 হাজার টাকা অবশ্যই হবে মাত্র 55,000 টাকা মাত্র হাফ সেটিং গাড়ি হাফ সেটিং এর জন্য গাড়ি আবার তোমাকে বিক্রি করতে পারবে তো অবশ্যই আবার হাফ সেটিং করে আবার আসুন ওই গাড়িতে রেট ঠিক পাবে অবশ্যই পাবে পেপার সমস্ত কিছু আছে তো পেপার সব আছে ওকে নেক্সট গাড়ি আসে যাক নেক্সট আছে 2014 হন্ডাই এক্সেন্ট পেট্রোল আচ্ছা এটার প্রাইস আছে মাত্র 2,55,000 টাকা 2,55,000 কিলোমিটার এরপর তো 5-7,000-10,000 নেগোসিয়েশন অবশ্যই হবে একদমে কোনো কিছু 5-7-10 হ্যাঁ একদমে কোনো কিছু বিক্রি হয় না কন্ডিশন কেমন আছে গাড়ি কন্ডিশন ভালো গাড়ি ঘুরিয়ে দেখান টায়ার কালারটা অসাধারণ লাল সিট কভার এ টু জেড সব ক্লিন ওকে ওকে
আর গাড়ির লাল কালারের উপরে বৃষ্টির যে ফোঁটাগুলো পড়েছে অসাধারণ লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গাড়িতে কোনো কাজ নেই? গাড়িতে কোনো কাজ নেই। তো মোটামুটি 2,50,000 এর কাছাকাছি? হ্যাঁ 2,50,000-2,45,000 এসে যাবে। ওকে ওকে। এরপর আছে ডিজেল ভার্সন, ডিজেল এক্সেন্ট 2016 গাড়ি 26 ট্যাক্স, 16 এক্সেন্ট। আচ্ছা, এটার প্রাইস আছে 2,95,000 টাকা। 2,95,000? 2,95,000। আচ্ছা, 16 গাড়ি 26 ট্যাক্স। আচ্ছা, কন্ডিশন ডিজেল সবচেয়ে বড় কথা, কোনো স্ক্র্যাচ নেই, স্ক্র্যাচলেস গাড়ি, স্ক্র্যাচলেস গাড়ি, প্রত্যেকটা দেখবেন গাড়ি স্ক্র্যাচলেস গাড়ি। মানে কন্ডিশন, এক্সটেরিয়ার কন্ডিশন তো অসাধারণ আছে, আর ইন্টেরিয়ার একদম ফ্রেশ, মানে ফ্রেশ কন্ডিশন আছে। নেক্সট কালেকশন মারুতি সুজুকি আর্টিকা, আর্টিকা হাই ডিমান্ডিং 7 সিটার, হাই ডিমান্ডিং গাড়ি, 7 সিটার গাড়ি আছে এটা, 2023 এর গাড়ি, 23 এর গাড়ি আছে। প্রাইস আছে 9,80,000 টাকা। 29 মারুতি সুজুকি ইকো, মারুতি সুজুকি ইকো 2012 গাড়ি, 27 সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে। আচ্ছা, ফুল অরিজিনাল ব্র্যান্ডের গাড়ি আছে, পেট্রোলে আছে। আচ্ছা, এটার প্রাইস আছে মাত্র 1,85,000 টাকা। 1,85,000 পেট্রোলে গাড়ি, পেট্রোল। ওকে, কন্ডিশন গাড়ি, কন্ডিশন খুবই ভালো আছে। 5 সিটার না 7 সিটার? এটা 7 সিটার আছে, 7 সিটার আছে। আচ্ছা, ইন্টেরিয়ার যা দেখতে পাচ্ছেন সুপার ইন্টেরিয়ার, একদম খুব ভালো আছে। এরপর যেটা আছে ভার্না, ভার্না হুন্ডাই ভার্না ডিজেল ভার্সন, এটা 2013 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স পেড করা আছে। এটার প্রাইস আছে মাত্র 2,95,000 টাকা। 2,95,000 কোন ইয়ার গাড়ি আছে এটা? 2013 গাড়ি, 13 গাড়ি আছে, লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স। এটার প্রাইস আছে 2,95,000। এরপর তো 5,000-10,000 ডিসকাউন্ট অবশ্যই হবে। মাইলেজ, মাইলেজ পাবেন 25+ দিয়ে, এসি উইথ এসি। আচ্ছা, কন্ডিশন গাড়ি, কন্ডিশন ফ্রেশ আছে, কোনো স্ক্র্যাচ নেই। আচ্ছা, বাকি তো আপনারা এলে দেখতেই পাবেন, বাকি এলে দেখতে পাবেন, মোবাইল কুলেন এগুলো তো নতুন প্রত্যেকটা গাড়িতে দেওয়া থাকে। এরপর যেটা আছে 2011 ওয়াগনার, 11 ওয়াগনার ভিএক্সআই মডেল। আচ্ছা, এটার প্রাইস আছে 1,65,000 টাকা। 1,65,000 গাড়ি 11, কিন্তু দেখে মনে হচ্ছে না, দেখে মনে হবে না গাড়ি 11 গাড়ি। কন্ডিশন একদম ফাটাফাটি আছে, কি সিট কভার, ওয়াও, কি কিছু বলার নেই ভাই, একবার দেখিয়ে দেবে ধরে। সিট কভার দেখুন, রাজকীয় সিট কভার লাগিয়েছে, অসাধারণ। এরপর যেটা নেক্সট কালেকশন 2023-এর ডিজার, 2023-এর ডিজার ভিএক্সআই মডেল। ওকে, কোনো স্ক্যাচ নেই, কাঁচটা একটুখানি ফাটা আছে, একটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে দেবো। আচ্ছা, এটার প্রাইস আছে মাত্র 6,20,000 টাকা, 6,22,000 কিলোমিটার চলা। লেদার সিট কভার আছে, সিট কভার, ওয়াও, আসবেন দেখবেন মনে হবে নতুন গাড়ি, একদম নতুন শোরুম, বাইরে নিয়ে যাবেন মনে করবেন নতুন গাড়ি, একদম একদম। এই 2,500,000-3,00,000 টাকা কমে পেয়ে যাচ্ছেন মাত্র 1 বছরের গাড়ি, মাত্র 1 বছরের গাড়ি, 1 বছরের গাড়ি। 2,00,000 তো ডিসকাউন্ট আছেই, তারপরে তো আছে সামথিং কম 3,00,000-এর গাড়ি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে, এক্সট্রা ফিটিং স্প্রিংস গুলো আছে। কাস্টমারের জন্য আমরা আছি, কাস্টমার আসবে, কাস্টমার জন্য কি করতে, কাস্টমারের ডিমান্ড কি আছে, ডিমান্ড ফুলফিল করতে হবে, কাস্টমারকে ডিমান্ড ফুলফিল দুই জায়গায় করতে হবে। এক হচ্ছে কোয়ালিটি, ফার্স্ট কোয়ালিটি, কোয়ালিটির পর রেট, তারপর রেট, আগে কোয়ালিটি তারপর রেট। আসবেন দেখবেন পছন্দ করবেন, তারপর রেট নিয়ে কথা বলবেন তার সাথে। হ্যাঁ, তারপর আছে
মারুতি ওমনি ওমনি খুবই ডিমান্ডিং গাড়ি আচ্ছা এটা 2016 এর গাড়ি 26 ট্যাক্স 1626 1626 ট্যাক্স পেড করা আছে গ্যাস এটার প্রাইস আছে মাত্র 1 লক্ষ 50 হাজার পেট্রোল অফ পেট্রোল ভার্সন ওকে তো দাম আছে 1,85,000 টাকা 1,85,000 1626 1626 1626 আর এক্সটেরিয়ার কিছু বলা নেই ভালোই আছে এটা একদম ফ্রেশ ইন্টেরিয়ার তো মানে রায় অটোমোবাইল মানে ইন্টেরিয়ার ফ্রেশ পাবেন গাড়ির কন্ডিশন এ টু জেড ফ্রেশ পাবেন প্রতিটা গাড়ি কিছু টুকটাক কাজ থাকলে তারা করিয়ে নেন এটা আছে ইকো মারুতি সুজুকি ইকো খুবই ডিমান্ডিং গাড়ি এখন এটা 7 সিটার এটা 2020 এর গাড়ি এটার প্রাইস আছে মাত্র 3,95,000 3,95,000 কত কিলোমিটার চলেছে এটা এটা চলেছে 26,000 কিলোমিটার 26,000 জেনুইন ড্রিভেন জেনুইন কিলোমিটার আচ্ছা ভালো কারণ গাড়ি নাকি পাবলিক গাড়ি প্রাইভেট ইউজ গাড়ি গাড়ি আচ্ছা তো নেক্সট কালেকশন 2020 ডিসেম্বরের ইকো এসি 5 সিটার ছিল তাকে 8 সিটার করা আছে চলা আছে কত 22,000 কিলোমিটার 22,000 কিলোমিটার এটার প্রাইস আছে মাত্র 4,45,000 টাকা 4,45,000 টাকা হাওয়া কমে গেছে নাকি হাওয়াটা একটু কমেছে আচ্ছা নাকি পাংচার আছে না না হাওয়াটা কমেছে পাংচার নেই নতুন টায়ার পাংচার হবে না খারাপ থাকলে তো চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেব ওকে এরপর যেটা আছে আবার ছোট গাড়ির মধ্যে রেনল্ড কুইড রেনল্ড কুইড রেনল্ড কুইড 2017 গাড়ি 27 ট্যাক্স গরীব সাদা মাথা স্বপ্ন পূরণ হবে এতে বলুন প্রাইস গরীব মানুষের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে রায় অটোমোবাইল যেটা করার অন দা টেবিল অবশ্যই করবে আচ্ছা সেটা অন দা টেবিল আমি যেটা রেড বলছি তারপর আপনারা যদি পছন্দ হয় থাকে আসুন একদম রেড নিয়ে কি করতে করে দেব এটার প্রাইস আছে মাত্র 2,25,000 টাকা 2,25,000 2,25,000 টাকা আচ্ছা কোন ইয়ারে আছে এটা এটা 2017 গাড়ি 27 ট্যাক্স 17 27 কমবে কমবে অনেকটা কমবে এরপর আবার কমবে একদম একদম আবার একটা গরিবের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে অল্টো 2010 এর গাড়ি 25 ট্যাক্স এটার প্রাইস আছে মাত্র 85,000 85,000 টাকা দিয়ে দেব 85,000 টাকায় দিয়ে দেবেন 80,000 টাকাও দিতে পারেন 80,000 টাকা বল ঠিক আছে চলে আসবেন হাত সেটিং করার জন্য ভালো গাড়ি কারণ অল্টো দিয়ে সবার হাত সেটিং হয় হ্যাঁ অল্টো থেকে শুরু অল্টো থেকে শুরু এরপর যেটা আছে অল্টো 800 ভিএক্সআই মডেল 2019 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স করে দেব লাইফ টাইম ট্যাক্স এটার প্রাইস আছে 2,75,000 টাকা 2,75,000 লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স 2019 এর গাড়ি 19 এর গাড়ি বাহ খুব ভালো তাই না ভিএক্সআই মডেল আছে ভিএক্সআই আছে আর হোয়াইট কালার আছে ফুল অরিজিনাল পেইন্টের গাড়ি আছে হোয়াইট কালার উলুবেরি আরটিওর গাড়ি আছে আচ্ছা টায়ার কন্ডিশনও ভালো আছে এরপর যেটা আছে রিচ রিচ মারুতি সুজুকি 2012 এর গাড়ি 27 সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে 27 সাল পর্যন্ত ট্যাক্স ওয়াল পেপার আপডেট আছে এটার প্রাইস আছে মাত্র 1,55,000 টাকা 1,55,000 1,55,000 টাকা রিচ গাড়ি পূজোর সময় নিয়ে যান ফ্যামিলি নিয়ে ঘুরুন ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি স্ক্র্যাচ নেই এটা একটা সামান্য স্ক্র্যাচ আছে পালিশ করে দেবো উঠে যাবে এটা কি ডিজেল আছে না পেট্রোল এটা পেট্রোল আছে পেট্রোলে আছে ওয়াল পেপার আপডেট ওয়াল পেপার আপডেট আর কন্ডিশনও ভালো আছে কন্ডিশনও ভালো আছে ও নেক্সট কালেকশন হোন্ডাই আই10 আই10 2011 গাড়ি 26 পর্যন্ত ট্যাক্স পেড করা আছে আচ্ছা এটার প্রাইস আছে 1,55,000 টাকা 1,55,000 টাকা ওকে আর কন্ডিশন গাড়ি দেখুন কোনো স্ক্র্যাচ নেই ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে কন্ডিশন গাড়ি এরপর নেক্সট কালেকশন মারুতি সুজুকি ওয়াগনার ভিএক্সআই মডেল ওয়াগনার ভিএক্সআই এটার প্রাইস আছে 3,45,000 টাকা 3,45,000 টাকা আচ্ছা কোন ইয়ারে আছে এটা 2017 গাড়ি 27 ট্যাক্স 1727 সুপার কন্ডিশন সুপার কন্ডিশন ভিএক্সআই মডেল অরিজিনাল পেইন্ট আছে মনে হচ্ছে নাকি অরিজিনাল পেইন্টের গাড়ি আছে আচ্ছা এটা আছে মাত্র 2,45,000 টাকা 2,45,000 টাকা ফাইনান্স তো হয়ে যাবে ফাইনান্স তো হবে ফাইনান্স অ্যাভেলেবল একদম যে কোনো গাড়ির উপর 10 এর উপর গাড়ি সব ফাইনান্স হবে সিভিল একটু ভালো থাকলেই হবে একদম আর গভর্নমেন্ট যারা চাকরি করে তাদের তো বলার কথা আর গভর্নমেন্ট চাকরি করে থাকলে 100% লোন করে দেবো 100% লোন হয়ে যাবে ঠিক আছে এরপর নেক্সট কালেকশন মারুতি সুজুকি মারুতি ওমনি ওমনি 2019 এর গাড়ি 29 পর্যন্ত ট্যাক্স আচ্ছা এটার প্রাইস আছে মাত্র 2,45,000 টাকা 2,45,000 টাকা পেট্রোলে পেট্রোলে আছে আচ্ছা তো গাড়ির সংখ্যা আস্তে আস্তে বাড়বে সামনে পুজো সামনে পুজো আছে সামনে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো পুজো তো এই শুরু হয়ে গেল জন্মাষ্টমী থেকে পুজো শুরু হয়ে গেল বাঙালির ঘরে ঘরে উৎসব চালু হলো উৎসবে আনন্দ উপভোগ করতে আসুন রায় অটোমোবাইলে জলের দামে গাড়ি নিয়ে যান বেস্ট কন্ডিশন গাড়ি বেস্ট কন্ডিশন গাড়ি একদম আর পেপার পেপার সবসময় আপডেট পাবেন নাম ট্রান্সফার আমাদের এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার করে দিই নাম ট্রান্সফার নিয়ে কোনো অযথা চিন্তা করার কোনো ব্যাপার নেই সবচেয়ে গাড়ি কেনার আগে সবসময় দেখবেন
গাড়ির ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এই দুটো বড় জিনিস আপনি দেখিয়ে দেবেন তো প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার একদম মিলিয়ে দেখিয়ে দেব স্মার্ট কার্ডের সঙ্গে মার্কেটে অনেক গাড়ি বিক্রি হচ্ছে মার্কেটে অনেক গাড়ি পাবেন হয়তো চেসিস নাম্বার নেই দেখা যায় 50 টাকা দাম কম 50 টাকা দাম কম কিন্তু গাড়ির পেপার ওয়ার্ক আগে একদম আগে ইঞ্জিন নাম্বার তারপর চেসিস নাম্বার ঠিক আছে তো গাড়ি আপাতত এই পর্যন্ত কালেকশন গাড়ি এই পর্যন্ত এরপর তো ওয়ার্কশপে আছে কাজ টুকটাক কাজ থাকে গাড়ি কাজ হচ্ছে আচ্ছা নেক্সট ভিডিওতে আবার পেয়ে যাবেন একদম একদম আসুন একদম পূজোর আগে এরপরে অফার কিছু থাকবে আসুন গিফট কিছু তো আছে গিফট রাখছো গিফট অবশ্যই আছে ওই গিফট দেখিয়ে বলবো এই গিফট আছে কাস্টমার সব কিছু হয়ে যায় গিফট অবস্থা আমাদের পাঁচটা আইটেম গিফট আছে গিফট কাস্টমারকে দেওয়া হবে আর অ্যাকসেসরিজ গিফট আছে অ্যাকসেসরিজ গিফট আছে ওকে ওকে এমনি তো গাড়ি আমার প্রত্যেকটা গাড়ি সাজানো আছে নিকেল ক্রোম দিয়ে টু জেড সব কিছু সাজানো থাকে তারপরেও গিফট দেবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ওকে আবার দেখা হবে পূজোর আগে একটা হওয়া চাই হ্যাঁ ধামাকা অবশ্যই ঠিক আছে।